হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সামনে মিলি আজ একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে পাস্তা। তো তোমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজেই পাস্তা বানাবে সেটা আগে দেখে নাও, ওকে? তো গাইস, আমি আজকে অনেকদিন পর রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পাও। তো গাইস, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, এখানে আমি পাস্তা বানানোর জন্য নিয়েছি কুচি করে পেঁয়াজ, টমেটো, বিনস, গাজর আর অল্প পরিমাণে লঙ্কা। তো গাইস চলো, আর এগুলোকে এখন রেখে দেবো, তো চলো দেখতে থাকো। তো এখানে আমি নিয়েছি পাস্তা, তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। তো গাইস চলো দেখতে থাকো। তো গাইস, এখানে আমি গ্রিন চিলি সস নিয়েছি আর এখানে সয়া সস নিয়েছি। তো এখানে আমি প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, তোমরা তোমাদের পাস্তার অনুযায়ী জল দেবে। তো এখানে ওই জলটার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি অল্প মানে 2-3 মিনিট ধরে সিদ্ধ হতে দেব, আর এর মধ্যে আমি অল্প পরিমাণে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। তো গাইস, এটা সেদ্ধ প্রায় হয়েই এসছে। তো চলো, এটাকে আমি এরপর এটাকে জলটা ঝরিয়ে নেব, দেখতে থাকো। তো গাইস, আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তো চলো, তো জলটা ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ এখানে আমি গাজর আর বিনস সব পরিমাণগুলো ভেজে নেব তার জন্য। তো চলো দেখতে থাকো। তো গাইস, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, তারপরে লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, এরপরে আমি গাজর কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। তারপরে বিনসটাও দিয়ে দেবো এর মধ্যে, টমেটোটা লাস্টে দেব। তো চলো, এটাকে ভালো করে ভাজি করে নিই। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন অ্যাড করছি, হলুদ গুঁড়ো অ্যাড করছি আর লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। তো চলো এটাকে ভাজি করি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, গাজর বিনস সব উপকরণগুলো আমার হালকা সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। তো টমেটোটা দিয়ে ভালো করে ভাজি করে নিই, তো তারপর আমি আবার আসছি তোমাদের সামনে। তো গাইস, আমার ভালো করে সব উপকরণগুলো ভাজি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব একদম সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি পাস্তাগুলো, জল ঝরিয়ে রাখা পাস্তাগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো চলো, এরপর ভালো করে আমি এগুলোকে নেড়ে চেড়ে নেব, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো গাইস, এর মধ্যে আমি সয়া সস দিচ্ছি অল্প পরিমাণে, আর দেব গ্রিন চিলি সস। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আর এখানে দিচ্ছি আমি ম্যাগি মশলা, তো ম্যাজিক মশলা। তো চলো, এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো চলো আর একবার নেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে একবারে ফাইনাল লুকে আসছি। গাইস, তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, লাভ ইউ অল।